কতদিন থেকে আমার ভিডিও দেখেন বললেন? 2023 সাল থেকে দেখি। আর ফ্রিল্যান্সিং কতদিন থেকে ট্রাই করেন? আমি তো ভাইয়া ফ্রিল্যান্সিং আমি নিজে নিজে এমনি ইউটিউব দেখেছি, তো অনেক কিছু করতেছি কিন্তু কিছুটা তো মাথাতে এরকম আসতেছে না, তাদেরটাও দেখলাম মনে করেন, মানে ভ্যারাইটি সবকিছু মিলাই দিতেছে, তো বুঝার মতন বলতে গেলে বুঝতে অনেক কিছু পারছি, তো। মানে সবে মাত্র শুরু করেছেন, এখনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা হয়নি বা প্রপারলি গ্রাফিক্স ডিজাইনটাও শেখা হয়নি, তবে চেষ্টা করেছিলেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখতে, তাই তো? তাহলে আমি ধরেই নিলাম আপনি ফ্রিল্যান্সিংটা চেষ্টাও করতেছেন, একদম বিগেনার, বা স্কিলও আপনার একদম বিগিনিং, অর্থাৎ জিরো থেকে আমি কাউন্ট করলাম। ওকে, জি স্যার। এই পাশে আমাদের সঙ্গে যুক্ত আছেন সবিতা রানী আইডি থেকে যুক্ত আছেন। দাদা বলেন, আপনার নামটা বলেন শুনি। সুজন চন্দ্র বর্মণ, সুজন চন্দ্র বাড়ি বর্মণ, হচ্ছে দুর্গাবতী, বাড়ি দুর্গাকুটি লালমনিরহাট, অর্থাৎ লালমনিরহাট। আমার বাসার পাশেই। তো সুজনদা ইতোমধ্যে অনেকগুলো কাজ করেছে এবং মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কাজ করে দীর্ঘদিন থেকেই মোটামুটিভাবে, এবং ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসেও চেষ্টা করেছিলেন। আচ্ছা, মিউট করেন, আমি কথাগুলো বলি। আপনার সম্পর্কে যেহেতু আমার দিনের বেলা দেখা হয়েছে, কথা হয়েছে, সেই বিষয়টা আমি উপস্থাপন করার ট্রাই করতেছি। মানে সুজনদা অলরেডি আমাদের ট্রেনিং প্রাপ্ত, বিভিন্ন আইটি সেন্টার বলেন বা গুগল সরি ইউটিউব বলেন দেখে শিখছে আর কি, মোটামুটি ইনকামও করে। যে এই কোর্সে যে জায়গাতে আমি ইনকাম করাবো আর কি, তারা আগেই ওই জায়গাগুলো থেকে ইনকাম করে, এবং সেই কাজগুলো উনি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করে, টি শার্ট ডিজাইন, ভেক্টর, এই ধরনের কাজগুলো। সবচেয়েতে আমি যদি বলি, আমাদের এই দিকটায় একটা প্যাসিভ মার্কেটগুলো বা স্টক মার্কেটগুলোর মধ্যে সবচেয়েতে জনপ্রিয় ছিল একটা সময়, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, যেখানে বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ তরুণ সাকসেসফুলি ইনকাম করেছিল একটা সময়, এবং এখনও করে যাচ্ছে অনেকেই। তো যাই হোক, এখন কিছুটা ভাটা পড়ায়, অনেকেই হতাশ, তবে এখনও অনেক মার্কেট প্লেস আছে যেগুলো খুবই প্রফেশনাল স্টক মার্কেট প্লেস, সেগুলো তো অনেকেই জানে না। তার উপর যেমন সুজনদা কাজগুলো করেছিল 2-3 বছর ধরে করে, উনি মোটামুটি ইনকাম তুলে খাইছেও আর কি, এখনও কন্টিনিউয়াসলি ওনার ইনকাম আছে। তো তারপরও কেন তিনি আমার কোর্সে ইন্টারেস্টেড হলেন, চ্যালেঞ্জিং কোর্সে? কারণ হচ্ছে উনি এতদিন এই কাজগুলো করেছেন ম্যানুয়াল প্রসেসে, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ ব্যবহার করে, যেটা দিয়ে করতে গেলে একটা টি শার্ট ডিজাইন ভালো মানের করতে গেলে যথেষ্ট সময়ের দরকার আছে, তাই না? তো এই কোর্সে ওনার যুক্ত হওয়ার অর্থই হচ্ছে উনি, মানে এই কোর্সে যুক্ত হবার আগে থেকে উনি মানে খুবই এটার জন্য আশ্চর্যজনক যে কেমনে আমরা প্রতিদিন 3 থেকে 4 হাজার ফাইল তৈরি করি, যেটা ওনারা এখন পর্যন্ত এই 3-4 বছর ওই রকম ফাইল তৈরি করা পার ডে তো দূরের থাক, ওই রকম পার ইয়ারলেও ইয়ারেও কল্পনা করতে পারে না অনেকেই। তো যাই হোক, আমি সুজনদার বর্তমান মাইক্রোস্টোকে ধরেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকে সেখানে কত হাজার ফাইল আছে? 49,000? 49,000? হ্যাঁ, তার মানে 5,000। কত বছর থেকে ওই অ্যাকাউন্টটা চালান? 2.5 বছর পার হয়েছে। 2.5 বছর পার হয়ে গেছে। অ্যাডোবি স্টকে কতগুলো ফাইল আছে? 2,900 মতো। 2,900, তা ধরলাম 3,000। শাটার স্টকে কতগুলো ফাইল আছে না অ্যাকাউন্ট খুলিনি নেই? শাটার স্টকে আছে না 2,200 কি 2,100 মতো আছে। আচ্ছা, গুড গুড। তারপর ফ্রি ফিকে কতগুলো ফাইল আছে? ফ্রি ফিকে নাই, ফ্রি ফিকে আছে 500 মতো। আচ্ছা রাসেল ভাই, এই যে শুনলেন, মানে সুজনদা অলরেডি এই সাইটগুলো থেকে ইনকাম করে, এতে কোনো সন্দেহ নাই সুজনদার, কারণ সুজনদা নিজে এগুলোর থেকে উইথড্রও দিচ্ছে। তারপরেও ইনি এই চ্যালেঞ্জিং কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন কেন? কারণ তিনি জানেন যে আগের ম্যানুয়াল প্রসেস নিয়ে এখন যারা এই মার্কেটে টিকে থাকতে পারবে, পারবে না তারা টিকে থাকতে, অবশ্যই আমাদের মতো এআই প্রসেসে আসতে হবে। তাহলে দেখেন, উনি পুরো 2-3 বছর সময় দিয়েও 4,000, সর্বোচ্চ 5,000 ফাইল, অথচ আমি আজকে আপনাদেরকে এমন টেকনিক শেখাবো যেটা আপনি পার ডে এরকম 5,000 ফাইল তৈরি করতে পারবেন, সেই ক্যাপাসিটি বা সেই রকম একটা পাওয়ারফুল এআই আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তো এই কারণেই মূলত সুজনদার এখানে আসা,
এবং আপনাদেরকে এই প্রসেসগুলি শেখাবো। তো আমি আবারও ক্লিয়ার করে নেই যে মূলত আমরা এই এক মাসের এই কোর্সটিতে কি শিখব। শিখব মূলত এআই রিলেটেড গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আমরা যা কিছু করব তা এআইকে ব্যবহার করে আর ম্যানুয়াল প্রসেসে না। কারণ ম্যানুয়াল প্রসেসে নর্মাল গ্রাফিক্স ডিজাইনও যদি আমি শেখাই, নর্মাল ব্যাকগ্রাউন্ড এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এই হালকা জিনিসগুলো শেখালেও ওই মানুষটার প্রফেশনাল হইতে গেলে মিনিমাম 6 মাস 1 বছর লাগবে। তারপরেও যথেষ্ট গ্যাপিং থাকবে বা মিসিং থাকবে অনেক জায়গায়, তাই না? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এই গ্রাফিক্স ডিজাইনগুলো শেখাবো। আজকে 1 ঘন্টা ক্লাস নিলে 1 ঘন্টার পর থেকেই আপনি প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন উইদাউট গ্রাফিক্স ডিজাইন নলেজ, উইদাউট ফটোশপ নলেজ, উইদাউট অ্যাডোব ইলাস্ট্রেটর নলেজ, উইদাউট ক্রিয়েটিভ নলেজ। অনেকে থাকে না যে অনেক ভালো ফটোশপ ইলাস্ট্রেটর পারে ব্যবহার করতে, তার কিন্তু ওনার ভিতরে মাথার মধ্যে কোনো ক্রিয়েটিভ আইডিয়া নাই। ওনাকে যদি কেউ বলে ভাই এমন 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 করে ডিজাইন করে দেন, দেন পারে। আদারওয়াইজ তাকে যদি বলা হয় আপনি একটা নিজেই ইউনিক ডিজাইন করে দেন, কিন্তু পারে না। বাট আজকের এই ক্লাসে আপনারা এইটাই শিখবেন যেখানে কোনো ক্রিয়েটিভিটির দরকার নাই, কোনো ফটোশপ স্কিল দরকার নাই, কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর দরকার নাই। জাস্ট আজকে শুরু, আজকেই আপনি প্রফেশনাল হবেন। শুধু তাহলে কি দাঁড়াইলো, শুধু আমাদের এখন জানতে হবে কোথায় ইনকাম হয়। এই যে এআই দিয়ে যেহেতু হাজার হাজার ফাইল বানাইতে পারতেছি, তো এই ফাইলগুলো যথাযথ স্থানে নিয়ে যাইতে হবে যে কোথায় নিয়ে গেলে আমি ইনকাম করতে পারবো। তো অলরেডি সুজনদার কথা শুনেছেন, এই সাইটগুলো থেকে অলরেডি ইনকাম করা যায়, এটা সুজনদাও জানে, আমিও জানি। আপনিও যদি গুগলে সার্চ দেন আপনিও জানবেন, যারা এমনিতে আমাদের ভিডিও দেখে ইউটিউব চ্যানেলে তারাও জানে। এবং মাইক্রোস্টক সাইট বলতে এই তিনটা না, এরকম আরও হাজার হাজার সাইট আছে। আপনি যদি গুগলে সার্চ করেন যে মাইক্রোস্টক ওয়েবসাইট লিস্ট দিয়ে দিবে। তো আমাদের এখান থেকে এই মুহূর্তে সবচেয়ে কোনটায় বেশি আর্ন করা যায় এই জায়গাটিতে আমাদের যাইতে হবে। তো এটা কারা জানে, যারা আমরা নিয়মিত কাজ করি, ওরকম 5-10 বছর এই সেক্টরে রয়েছি, তারাই মূলত এই পয়েন্টগুলো জানি। সবাই গুগলে সার্চ দিলে পাবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা রয়েছে, তারা জাস্ট গুগলের উপর ভরসা করে, তাই না? তো মার্কেট প্লেসটা আমি জানিয়ে দেবো, কোন কোন মার্কেট প্লেসগুলোতে আপনারা স্পেশালি কাজ করবেন। যেমন রাসেল ভাইয়ের কোনো অ্যাকাউন্টে নেই, তাহলে আপনাকে ধরে ধরে আমার অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে, এভরিথিং সেট আপ করে দিতে হবে। যেহেতু সুজনদার আছে এভরিথিং, তো সুজনদার ওই জায়গাটুকুতে সাপোর্ট না হলেও চলবে, পরের স্টেপে থেকে শুরু হবে সুজনদার, তাই না? তো এখন অ্যাকাউন্ট থাকার পরেও, ফাইল থাকার পরেও আমাদের কী করতে হবে, আমাদের বুঝতে হবে কোন ধরনের ফাইলগুলো আমাকে বানাতে হবে। যেহেতু এই সময় আমরা এআই দিয়ে হাজার হাজার ফাইল বানাইতে পারতেছি, অর্থাৎ ফাইল বানাতে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের মাথাটাকে খাটাতে হবে যে আমি কোন ফাইলগুলো বানালে বেশি ইনকাম করতে পারবো। এটাকে বলা হচ্ছে নিশ। তো এই জিনিসগুলো আপনাদেরকে ক্লাসে ক্লাসে পয়েন্টে পয়েন্টে শেখাবো। প্লাস এটাও জানেন, সব কিছুই জানলেন, দেন আপনি যদি না জানেন ফাইলগুলোকে কীভাবে র্যাঙ্কিং করাতে হয়। একটা মাইক্রোস্টক সাইটে মিলিয়ন মিলিয়ন ফাইল ভাই, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে, এবং প্রত্যেকের যদি ফাইল কাউন্টিং করা হয় মিলিয়ন মিলিয়ন এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ফাইল আছে। তো এত ফাইলের মধ্যে থেকে আপনার ফাইলগুলোর কোয়ালিটিও যেমন হতে হবে ভালো, ঠিক আপনার এসইও হতে হবে ভালো। এসইওর অর্থ হচ্ছে, ধরেন একটা মাইক্রোস্টক ওয়েবসাইট, ধরেন শাটার স্টকে, এখানে লক্ষ লক্ষ ইমেজ আছে, তার মধ্যে থেকে আমি চাচ্ছি যে একটা লায়নের হেড, লায়ন হেড লোগো আইকন আমরা চাইলাম, আসলো। এখন অনেকগুলো রেজাল্ট আসবে, মিলিয়ন মিলিয়ন রেজাল্ট। সেখান থেকে যদি আপনার রেজাল্টটি প্রথম পেজে আসে, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তা না হলে যদি এরকম 25-30টা পেজের পরে থাকে, অত দূরে গিয়ে কেউ খুঁজে বের করবে না আপনার ফাইলটা, কিনবেও না, আপনার ইনকামও হবে না। তো এই বিষয়টিকেই বলা হচ্ছে এসইও, যাতে কেউ কোনো একটা শব্দ দিয়ে সার্চ করলে আমার ফাইলগুলি সামনে চলে আসে। তো এই এসইওর বিষয়টা এখানে দেখানো হবে, ঠিক আছে? আর আমরা একটা ছোট্ট টার্গেট নিব এই এক মাসে, যেহেতু এখানে অসংখ্য ফাইল তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে নিজে কাজটা করিয়ে দেখাবো বাস্তবে, যে আমি পার আওয়ারলি কী পরিমাণ ফাইল তৈরি করতে পারি। যদি আমি যদি 1 ঘন্টা যে পরিমাণ ফাইল পাই সেটার সঙ্গে যদি ক্যালকুলেট করি, তাহলে নেক্সট 8 ঘন্টায় আমি কতগুলো পারবো, বা 24 ঘন্টা বা 12 ঘন্টায় কতগুলো পারবো। যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন, এবং আপনাদের পারতে হবে,
তা না হলে যদি না পারেন তাহলে ধরে নিব যে আপনারা কাজ করেন নাই, সময়কে কাজে লাগান নাই, আপনারা ঘুরে বেড়াইছেন বা আড্ডা দিচ্ছেন, ব্যাপারটা এমন। কাজ কিন্তু সহজ, মানে যদি আমি ধরি জেনুইনলি কাজ কঠিন, কিন্তু এআই আসার জন্য কাজটা একদম পানির মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, যেহেতু রাসেল ভাই দুই একদিন হলেও ফটোশপ প্র্যাকটিস করছে, সো আমরা যখন কাজগুলো দেখাবো তখন কিন্তু আপনার ভালো লাগবে যে আরে অবাক তো, এটা কেমনে সম্ভব এত ইজি। তো যাই হোক, এখানে কাজ করতে শুধুমাত্র লাগবে সময়, প্রচুর ফাইল বানাইতে হবে। এইভাবে আমরা কাউন্টিং করব যে অন্তত এক মাসের ভিতরে আপনার মাইক্রোস্টক অ্যাকাউন্টগুলোতে মিনিমাম 17 থেকে 18 হাজার বা 22 হাজার থেকে 25 হাজার এইরকম একটা অ্যাভারেজে আসতে হবে। তাহলে আসার পরেও যদি ইনকাম না হয়, ভালো কোনো সন্তুষ্টজনক রেজাল্ট না হয়, সেই রিস্কটা আমি নেব। ঠিক আছে, তো যদিও আমি অন্যান্য ক্লাসগুলোতে আমি বারবারই আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি ইনকাম কেমন হচ্ছে না হচ্ছে, তো আমি আবারও একটা আপনাদেরকে ইন্সপিরেশন বা উৎসাহ দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা আজকে বা অ্যাকাউন্ট দেখাবো না, আমার একটা ছোট্ট টিম আছে, যে আমি কাজ করি না কিন্তু আমার টিমের মেম্বাররা কাজ করে। তো তাদের যদি আপনি আজকের সারা দিনের কনভারসেশনটা দেখেন, দেখলে আপনারা অবাক হবেন। আমি একটু দেখানোর চেষ্টা করব, আমি একটু পজ করে রাখি আগে ভিডিওটা, একটু থাকেন সাথে। আচ্ছা, আমি তো গত কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই অ্যাডোবি স্টক, হয়তো বা আপনারা খেয়াল রাখছেন। দেখেন আজকের মধ্যে আবার $101 হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে তো আমি আবার ভুল দেখাচ্ছি না, আমি রিলোড দিয়ে দেখাই আগে। দেখেন এটা কোনো ফেক বা কিছু না, দিস মান্থ, এই মাসের আজকে 4 তারিখ, তো 7 তারিখ, 7 দিনে $15 এখানে সেল দেখাচ্ছে। ঠিক আছে দাদা, আমি না দুপুরে দেখলাম $99। হ্যাঁ, তো এটা ক্রমাগতভাবে বাড়তেছে, বিভিন্ন সাইট থেকে আরও ইনকাম আসতেছে। তো এখানেই ম্যাজিকটা, যে আপনারা কেন বিশ্বাস করেন না, তো কাজ করলে ইনকামের সমস্যা নেই। আরও কনভারসেশন যদি দেখায়, আমার একটা ছোট্ট টিম আছে সারাদিন ধরে দেখেন এনাদের, এই যে আজকে যে সারাদিন থেকে যদি আমরা যদি দেখি আপডেটগুলো, যে $100 ডান, মানে কমপ্লিট হয়ে গেছে ইনকাম। তারপরে দেখেন এই যে আরেক ভাই দিছে, এই যে একটা সেল, এই যে একটা সেল, এই যে একটা সেল, তারপরে আরেক ভাই দেখাচ্ছে, তারপরে আসি যদি, এই যে একটা সেল, এই যে একটা, মানে কন্টিনিউয়াসলি সেল সেল সেল। মানে আমরা যদি এখন কন্টিনিউ এখানে যদি কনভারসেশন দেখি, মনে হচ্ছে যে ডলারের বৃষ্টি হচ্ছে, একটু পর পরে এক একজন বলতেছে যে আপু সেল করছে, এই যে সেল করছে, মানে কন্টিনিউয়াসলি সেল। এটার অর্থ হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে কাজ করতেছে, বিধায় এই ফলটা আমরা পাচ্ছি, মানে এখন সেল হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন সংক্ষিপ্তভাবে এই কথোপকথন অংশটুকু আমি সংক্ষিপ্ত রাখতে চাই, সেটা হচ্ছে যে এই কোর্সে শুধুমাত্র আমরা শিখব ভেক্টর ইলাস্ট্রেশন। প্যাসিভ মার্কেট থেকে ইনকাম করার জন্য আহামরি কিছু শিখতে হয় না, সীমিত সংখ্যক কাজের উপর যদি আমরা দক্ষ হই তাহলে আমরা ইনকাম করতে পারবো। একই সঙ্গে যদি আপনি ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, এটা ওটা অনেক কিছুতে ফোকাস করেন, আদতে কোনো কিছুতেই আপনি কিছু করতে পারবেন না। তো যেহেতু আপনারা দুজনেই বিগিনার লেভেলের, তো আমি আপনাদের জন্য পরামর্শ দিব, অথবা আমাদের এই ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখে, যদি বিগিনার থেকে থাকে, আমি তাদেরকে বলবো অনলাইন থেকে 100% ইনকাম করা যায়, আপনি করতে পারবেন, সফল হতে পারবেন, কিন্তু আপনার প্ল্যানিংটা এবং গাইডলাইনটাকে স্থির করতে হবে যে আপনি প্রথমে কী করতে চান। লাফালাফি করলে, ঝাপাঝাপি করলে, দৌড়াদৌড়ি করলে আসলে ডলার ইনকাম করা সম্ভব না অনলাইন থেকে। আপনাকে স্থির হইতে হবে, প্রথমে সিম্পল কিছু কাজ শিখতে হবে, সেখান থেকে ইনকামটা শুরু করতে হবে, তারপর ডে বাই ডে এটার পাশাপাশি আপনি আরও অ্যাডভান্স কিছু শিখবেন। যেমন দিনের বেলা কথা হয়েছিল সুজনদার সঙ্গে, সুজনদা বলতেছিল যে দাদা আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার খুব আগ্রহ। আমি বলেছি যে অবশ্যই শিখবেন, কিন্তু ডে বাই ডে, আগে একটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত হব, ভালো কিছু আর্নিং রানিং করব। তো এখানে দেখেন কাজগুলো, এই ধরনের কাজগুলো হয়েছে, একদম সিম্পল কাজ, আর কোনো কঠিন কাজ আছে নাই। তাহলে এই সিম্পল কাজ করে যদি এত পরিমাণ ইনকাম করা যায়, জাস্ট একটা অ্যাকাউন্টের বা একটা মার্কেট প্লেসের একটা উদাহরণ দিলাম, এগুলো করে যদি আর্নিং পসিবল, তাহলে কেন আমরা অযথাই প্রথম অবস্থায় কঠিন জিনিস শিখতে যাব? কঠিন জিনিস শিখতে গেলে আপনার সময় লস হবে, এবং সেটাতে আপনার প্রফেশনাল বা দক্ষ হতে আরও বেশি সময় লাগবে, ফাইনালি আপনি হতাশ হয়ে পড়বেন, ওই পরিমাণ ধৈর্য থাকবে না, ফ্রিল্যান্সিং বাদ দেবেন। তো এটা করা যাবে না। আমার গাইডলাইন হচ্ছে নতুনরা এই সীমিত বিষয় নিয়ে শিখবে, বাট প্রচুর সময় দেবে,
আর এই মুহূর্তে যেহেতু এআই রয়েছে, আর যে পাওয়ারফুল এআইগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, এই পাওয়ারফুল এআইগুলো এই মুহূর্তে আনলিমিটেড ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, এবং সেই লেভেলের মানে কোয়ালিটি ফুল ফাইল দিচ্ছে, কোনো ভুল নাই। তো ম্যাক্সিমাম এআইগুলি হচ্ছে প্রিমিয়াম। তো আপনাদেরকে আমি শেখাবো যে টাকা না, আপনারা ফ্রিতেই কীভাবে ব্যবহার করতে পারেন পাওয়ারফুল এআইগুলো। আমরা যতগুলো এআই জানি, মিড জার্নি, ডাল ই, লিওনার্দো, অ্যাডোবি এক্সপ্রেসের বা অ্যাডোবির যে এআই রয়েছে, অ্যাডোবি ফায়ারফ্লাই, বা আরও অনেক ধরনের পাওয়ারফুল এআই রয়েছে, বিং আছে, বিংয়ের মধ্যে যে ডালি, ডালির কান কোলাবরেশন, তো সবগুলোই পাওয়ারফুল। কিন্তু ফাইনালি সবগুলো ব্যবহার করতে গেলে আমাদের টাকা দিতে হয়। ফির কিটল এআই, পাওয়ারফুল এআই, এগুলো কিন্তু টাকা দিতে হয়। কিন্তু আমি আপনাদেরকে শেখাবো আপনারা আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের জন্য বিশেষ যে আমার মানে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে এআইগুলোকে আপনারা যথাযথ কাজে ব্যবহার করবেন, প্রপারলি ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি যতটুকু সময় দিয়ে কাজ করতে পারবো ওইভাবে কাজ করবেন। তা না হলে একটা সময় গিয়ে দেখা যাবে যে কিছুদিনের মধ্যে পরে আর টাকা দিয়েও ওই এআইগুলো ব্যবহার করার সুযোগ পাবেন না, ব্যাপারটাই তো। যাই হোক, যেহেতু আমি এখানে একটা চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের জন্য, এরকমভাবে কেউ চ্যালেঞ্জ নেয় কিনা আমার জানা নেই, যে কোর্স করিয়ে চ্যালেঞ্জ নেয়, কোর্স করাবে, ভালো কিছু শেখাবে, খারাপ কিছু শেখাবে, আর ভালো কিছু শেখাবে, মেন্টর করে কি ক্লাস নেবে, দায়িত্ব শেষ, ভাই আপনারা এখন যান একটু ট্রাই করেন ইনকামের, এটা বলে, তাই নয়? কিন্তু আমার কথা এখানে যে না, আমি ক্লাস কয়টা নিলাম, কত জিনিস শেখালাম, এটা ডাজেন্ট ম্যাটার। আমি যতটুকুই শেখাই, জয়টা ক্লাসে নিই, আমি চাইবো সেইটার থেকে যেন আপনাদের আর্নিং জেনারেট হয়, ইনকাম যেন আপনারা করতে পারেন, এই নিশ্চিত, এই এইটুকু নিশ্চিত, মানে নিশ্চিত করা, ঠিক আছে? কারণ শেখাইতে চাইলে আমি অনেক কিছু পারি ভাই, ওয়েব ডিজাইনিং পারি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং পারি, অ্যানিমেশন পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শেখাইতে চাইলে আপনাদেরকে 2 বছর ধরে শেখাইতেই থাকবো একটার পর একটা টপিক। কিন্তু ফাইনালি যদি আপনারা ইনকাম করতে না পারেন, মার্কেটে যদি অনলাইনে যদি স্টেবল না হতে পারেন, তাহলে সে শেখানো লা দিয়া কাম কি, রাইট? তো যাই হোক, আমি আপনাদের জন্য এই চ্যালেঞ্জটা নিচ্ছি যাতে আপনারা ইনকাম করতে পারেন, কেউ না করলেও আমি নিচ্ছি। আর আপনাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল দিক সময় দিবেন ন্যূনতম 8 ঘন্টা। এখন যদি বলেন দাদা 8 ঘন্টা কেন, কারণ একটা দেখেন, একটা ছোটোখাটো চাকরি করতে গেলেও তো তাকে 8 ঘন্টা সময় দিতে হয় ভাই। যে অটো চালায় সেও তো 8 ঘন্টা দৈনিক কাজ করে, যে দিন মজুরের কাজ করে সেও ন্যূনতম 8 ঘন্টা কাজ করে, তবেই না সে ছোটো হোক বড় হোক বা ভালো হোক কম হোক একটা তো স্যালারি পায়। তা আমরা কেন কীভাবে ভাববো যে অনলাইনে আমি সময় দেবো না, জাস্ট অ্যাকাউন্ট খুলবো, আর আমার মেন্টর তো আছে, দামি মেন্টর, আমার তো এমনিতে ইনকাম হওয়ার কথা, এটা ভাবার কোনো চান্স আছে? কোনোই ভাবার চান্স নাই। আমরা যদি পানের দোকান দিয়েও বসে থাকি, তাও আমাদের 8 ঘন্টারও বেশি সময় দিতে হবে, সময় দিতে হবে, সময়ের বিকল্প নাই। তো এক্স্যাক্টলি আমি মনে করি যে কেন একটা মানুষ যদি চাকরির ক্ষেত্রে এভাবে সিরিয়াসলি তার অফিস টাইম মেনটেন্স করে, সেইভাবে যদি অনলাইনে কেউ অফিস টাইম মেনটেন্স করে যে না এই মুহূর্তটা আমি আমার অফিসিয়াল টাইম হিসেবে কাউন্ট করলাম, কোনো ফাঁকিঝুঁকি হবে না, আড্ডা হবে না, জাস্ট কাজ করব, তাহলে ইনকাম হতে বাধ্য। শুধু এই প্যাসিভ নেটওয়ার্কে না, আরও অ্যানাদার বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, ধরেন ফাইবার বলেন, আপওয়ার্ক, যেখানেই আপনাকে গাইড করবো না কেন, এইভাবে যদি কেউ সিরিয়াসলি সময় দেয়, মাস্ট বি ইনকাম হবে। তো যাই হোক, ওইগুলো টপিকস আমাদের বাদ, আমাদের টপিকস হচ্ছে প্যাসিভ অনলাইন, প্যাসিভ ইনকাম উইথ এআই গ্রাফিক্স। এই জায়গাটিতে আপনারা 8 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এই কথোপকথন অংশটুকু এখানেই সমাপ্তি দিচ্ছি, আমরা পরবর্তী সিরিয়াস জায়গায় যাচ্ছি, তো এই জন্য আমি ভিডিওটা এখানেই থামিয়ে নিচ্ছি। তো ধন্যবাদ আপনাদের দুজনকে কথাগুলো শোনার জন্য, এগুলো জাস্ট আমরা আলোচনা করলাম যাতে আমার কথাগুলো রেকর্ড থাকে, প্লাস আপনারাও আমার কথাগুলো ভুলে না যান, তা নাহলে কিন্তু কোনো কিছুই হবে না, তাই না? এই কারণে রেকর্ড রাখলাম যে কথার জন্য জবান, মানে কী বলে, জবানের জন্য জোর থাকে, রাইট? এটাই তো, ওকে, রেকর্ডটা স্টপ দিচ্ছি।